বিদ্রোহী রাসেলের পাল্টা দিলেন কার্তিক, কেকেআর এর গৃহযুদ্ধ আরো প্রকট। ক্ষুব্ধ রাসেলের জবাব এবার দিলেন দিনেশ কার্তিক, ড্রেসিং রুমে নয় সরাসরি সংবাদ মাধ্যমে। প্লে অফে ওঠার সামান্য আশা বেঁচে রয়েছে দিনেশ কার্তিক ব্রিগেডের। শেষে জোড়া ম্যাচ জিতলেও অবশ্য তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির ফলাফলের ওপর। এমন অবস্থাতেই দিনেশ কার্তিক সর্বভারতীয় এক গণমাধ্যমে বলে দিলেন, আইপিএল এমনিতেই প্রচণ্ড চাপের খেলা, প্রতিটা ম্যাচই স্নায়ুর পরীক্ষা নেয়। এর মধ্যেই দলের প্রত্যেকে নিজস্ব স্পেস পাওয়ার বিষয়ে হোক বা ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে সবকিছু নজর রাখতে হয় অধিনায়ককে। এমন পরিস্থিতিতে ছোটখাটো বিষয়ে মতান্তর বা পিছনে থেকে নিন্দা করার মতো ঘটনা ঘটতেই পারে। এই সমস্ত বিষয়ে বেশ ওয়াকিবহাল আমি, চেষ্টা করছি যাতে এমন কিছু না ঘটে। অঙ্কের বিচারে সূক্ষ্মভাবে হলেও বাস্তব পরিস্থিতি অনুযায়ী কেকেআর এর আইপিএল এর প্লে অফে ওঠার আশা কার্যত নেই। তবে কেকেআর যখন প্লে অফের দৌড়ে প্রবল ভাবে ছিল, তখন থেকেই গৃহযুদ্ধের আজ পাওয়া গিয়েছিল। এমনিতে শান্তশিষ্ট রাসেল ব্যাট হাতে 22 গজে নামলেই রুদ্রমূর্তি ধারণ করেছেন নিয়মিত। কেকেআরের ব্র্যান্ড ভ্যালু যেন একাই ধরে রেখেছেন 6.5 ফুটের ক্যারিবিয়ান তারকা। আরসিবি ম্যাচের পরেই সাংবাদিক সম্মেলনে ক্রুদ্ধ রাসেল বলে দিয়েছিলেন, ব্যাটিং অর্ডারে আরো আগে নামা উচিত আমার। সানরাইজার্স এর কাছে ঘরের মাঠে হারের পর রাসেলের বিস্ফোরণ দলের পরিবেশই নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে কেকেআর এর অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যেই প্রকট হয়ে উঠেছিল। নেতা দিনেশের আস্থা যে অনেকেরই নেই তা স্পষ্ট হয়ে যায়। তবে শেষ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে দাপুটি জয় অনেকটাই স্বস্তি দিয়ে নাইটরা। শুক্রবারে কেকেআর এর পরের প্রতিপক্ষ কিংস ইলেভেন, রবিবারে ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্স এর মোকাবিলা করতে হবে কেকেআর কে। মাস্ট উইন দু ম্যাচের আগে কার্তিকের বার্তা দিনের শেষে, এটা স্রেফ একটা খেলা, খেলায় যে কেউ নিজের সেরাটা দিতে চাইবে, শুধু আপনাকে মুখে একটু হাসি ধরে রাখতে হবে, অন্যদের কাছেও ভালো হতে হবে, দলের প্রত্যেকেই চেষ্টা করছে। এরপর নেতা কার্তিকের সংযোজন, টুর্নামেন্টের শেষে প্রত্যেকেই হাসি মুখে দেশে ফিরে যাবে, বাকিদের চেষ্টা করতে হবে আমার সঙ্গে খেলার অভিজ্ঞতা যেন প্রত্যেকের কাছে সুখকর হয়ে থাকে, বাড়ি ফিরে কেউ যেন বলতে না পারে যখন আমরা ম্যাচের পর ম্যাচ হারছিলাম এই ব্যক্তি মোটেও ভালো হতে পারেনি। অর্থাৎ রাসেলরা যতই বিদ্রোহী হোক না কেন, কার্তিক কিন্তু সন্ধি প্রস্তাব দিয়ে রাখছেন আগেই।